তবে মাত্র মুক্তি পেয়েছে। একটা অসাধারণ প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে বাংলা চলচ্চিত্র, নামটা শুনলেই মহরমের দিন মনে হবে ফতেমা, তাহলে নিশ্চয়ই এটা মুসলিম ছবি। না, ফতেমা একটা মুসলিম নাম, একটা প্রেরণার নাম, একটা মুসলিম মেয়ের নাম, আবার একটা লজিকের নাম। প্রত্যেকটা নামের মধ্যে একটা করে লজিক আছে। স্টোরিটা যখন বাড়াতে শুরু করেছে, তখন ফতেমা একটা হিন্দু পুরোহিতের বাড়িতে আশ্রয় পাচ্ছে। অর্থাৎ একসময় যখন মিনি খেলছিল, তখন কাবুলিওয়ালা তাকে আক্রোশ খাইয়েছিল। তখন মিনির বাবা বললেন, একি তুমি এত গরিব, তুমি আমার মেয়েকে এত দামি জিনিস খাওয়াচ্ছ? বললো, খোকাবাবু, আমি তোমার মেয়েকে খাওয়াচ্ছি না, কয়েক হাজার মাইল দূরে আমার মেয়ের আজকে জন্মদিন, আমি তোমার মেয়ের মুখে দুটো আখরোট তুলে দিয়ে আমার নিজের মেয়ের মুখে তুলে দিচ্ছি। না মায় হিন্দু, না মায় মুসলমান, সবসে পহলে মায় এক ইনসান। এই আওয়াজ যদি তুলতে চান, শুনতে চান, দেখতে চান, ফিল করতে চান, ধর্ম যার যার, ফেস্টিভ্যাল সবার। তাই ফতেমা যেমন পুরোহিতের বাড়িতে ঢুকতে পারে, তেমনি আমরাও পুরোহিত, আমরাও হিন্দু ছেলেরা গিয়ে নিঃসন্দেহে মুসলমানদের যে পরব হয়, সেই পরবে গিয়ে কোলাকুলি করে ঈদের মাংসটা কিন্তু আমরাই আগে খাই, মুসলিম ভাইরা কিন্তু নিজেরা আগে খায় না। এক মাস রোজা করে ঈদের সকালে প্রথম তার হিন্দু বন্ধুটাকে বলে যে, আয় ভাই, আমি রোজা করেছিলাম, তুই আমায় রোজ রোজায় সাহায্য করেছিলিস, আল্লাহ শুধু আমার রোজা নয়, আমার রোজাকে সফল করার জন্য যে রোজাদার আমায় সাহায্য করেছে, তুমি সবার রোজা কবুল করো আল্লাহ। আসসালামু আলাইকুম।